الشهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم بسم الله الرحمن الرحيم الحمد لله ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে দূরে, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হজ, এই হজের যে রোকন রয়েছে, হজের যে ফরায়েজ রয়েছে, হজের যে আরকানগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো। প্রতিটি ইবাদতের মধ্যে কিছু মূল কর্ম রয়েছে, যে মূল কর্ম ছাড়া ওই ইবাদত বাতিল হয়ে যায়, ওই ইবাদত অশুদ্ধ হয়, ওই ইবাদত কখনোই পূর্ণতা লাভ করে না। কারণ রুকন হচ্ছে আরবিতে মা লা ইয়াকুমু শাই ইল্লা বিহি, এমন কর্মকে বলা হয় যা ছাড়া কোনো ইবাদত পূর্ণতা লাভ করে না। প্রতিটি ইবাদতের মধ্যে এরকম কিছু মূল কর্ম রয়েছে, মূল পিলার রয়েছে, আরকান রয়েছে, যার কোনো একটির অনুপস্থিতিতে ওই ইবাদত বাতিল বলে ঘোষিত হয়ে থাকে। আমরা যারা হজ করব, আমাদের এত কষ্টের এই ইবাদত যাতে কোনো অবস্থায় বাতিল না হয়, সেজন্য পূর্ব শর্ত হচ্ছে হজের এ ফরজ বা আরকানগুলো বিশুদ্ধভাবে জেনে নেওয়া। কারণ কোনো ইবাদতের বিশুদ্ধতার জন্য ওই ইবাদতের বিশুদ্ধ এলেম পূর্ব শর্ত। আজকে আমরা জানব জমহুর ওলামাদের বক্তব্য অনুযায়ী হজের যে চারটি রোকন রয়েছে, সে চারটি রোকন। হজের প্রথম এবং এক নম্বর যে রোকন তা হচ্ছে এহরামের নিয়াত করা। এহরামের নিয়াত প্রসঙ্গ যখন আসে, আমাদের ভিতরে অধিকাংশ হাজি সাহেব মনে করি যে এহরামের নিয়াত এর মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে এহরামের কাপড় পরিধান করা। না, এটা একটি আমাদের সমাজের ভুল ধারণা। এহরামের কাপড় পরিধান করা, এটা এহরামের নিয়াতের পরে সংশ্লিষ্ট যে কর্মগুলো রয়েছে তার মধ্যে একটি কর্ম। এহরামের নিয়াত এটা নিতান্তই মুখের এবং অন্তরের কর্ম। একজন হাজি সাহেব, তিনি হজ করার শুরুতেই তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কোন ধরনের হজ করবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দার সুবিধার্থে হজকে তিন ভাবে ভাগ করে দিয়েছেন। এর মধ্যে প্রথম প্রকার হচ্ছে হজ্জে ইফরাদ। অতএব কোন হাজি সাহেব, তিনি যখন হজ্জে ইফরাদের চিন্তা করবেন, হজ্জে ইফরাদের জন্য তিনি ইচ্ছা করবেন, তখন তিনি নিয়াতের মধ্যে বলবেন, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, হে আল্লাহ, আমি শুধুমাত্র হজ করার উদ্দেশ্যে তোমার বাড়িতে আমি উপস্থিত। দুই নম্বর হজ্জে কেরান। একজন হাজি, তিনি যখন কেরান হজের নিয়াত করবেন, তখন তিনি তার নিয়াতের মধ্যে বলবেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, হে আল্লাহ, আমি উমরা এবং হজ করার জন্য তোমার বাড়িতে উপস্থিত। তিন হজ্জে তামাত্তু। একজন হাজি সাহেব, তিনি যদি তামাত্তু হজের ইচ্ছা করেন, তখন তিনি তার নিয়াতের ভিতরে বলবেন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিয়ান বিহা ইলাল হজ, হে আল্লাহ, আমি প্রথমত প্রথম ইহরামে প্রথম নিয়াতে আমি একটি পূর্ণাঙ্গ উমরা সম্পাদনের ইচ্ছা করেছি, অতঃপর আমি দ্বিতীয় ইহরামের দ্বিতীয় নিয়াতে আমি একটি পূর্ণাঙ্গ হজের ইচ্ছা করেছি। একজন হাজি সাহেব এভাবেই তার হজের যে প্রথম রোকন, প্রথম যে ফরজ, এই ফরজটি তিনি সম্পাদন করবেন। নাম্বার দুই, হজের দ্বিতীয় রোকন হচ্ছে আল উকুফ বি আরাফা, অর্থাৎ নয় জিল হজ, আরাফাতে অবস্থান করা, আরাফাতে উপস্থিত হওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফায় উপস্থিত হওয়া। অর্থাৎ আরাফাতে উপস্থিত হওয়া নয় জিলহাজে, এটাই হচ্ছে হজের একটি মূল কর্ম। আরাফাতে উপস্থিত ছাড়া কখনোই হজ বিশুদ্ধ হতে পারে না। অতএব একজন আল্লাহর মেহমান, তিনি হজের উদ্দেশ্যে যখন আসবেন, তখন তাকে নিশ্চিতভাবে নয় জিলহাজ, আরাফাতে উপস্থিত হতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফামান আদরাকা লাইলাতা আরাফা ক্বাবলা তুলুউইল ফাজরি মিন লাইলাতি জামইন ফাকাদ তাম্মা হজ্জাহু, যে ব্যক্তি দশ জুলহাজের ফজরের পূর্বে আরাফাতে অবস্থান করলো, ফাকাদ তাম্মা হাজ্জাহু, সেজন্য তার হজকে পূর্ণ করলো। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনান আন-নাসাইর ভিতরে এই হাদিসটি উল্লেখ করেছেন। নাম্বার তিন, হজের তৃতীয় রোকন, তৃতীয় ফরজ হচ্ছে তওয়াফে ইফাদা, তওয়াফু জিয়ারা, অর্থাৎ ফরজ তওয়াফ আদায় করা। একজন হাজি সাহেব দশ জুলহাজ, তিনি মিনাতে পাথর নিক্ষেপের পরে অথবা কোরবানির পরে, তিনি যেকোনো একটি সময় নির্বাচন করে
আল্লাহর ঘর তওয়াব করবেন সাত চক্করের মধ্য দিয়ে। তিনি 10 তারিখের পরে যে কোনো একটি দিন নির্বাচন করে এই কাজটি সম্পাদন করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজের 29 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। হাজি সাহেবের উচিত, একজন হাজি সাহেব তিনি আল্লাহর ঘর তওয়াব করবেন, এই প্রাচীন ঘরকে তওয়াব করবেন, এই মর্যাদাময় স্বাধীন ঘরকে তিনি তওয়াব করবেন, এটা তার দায়িত্ব, এটা তার হজের একটি মূল কর্ম। নাম্বার 4, একজন হাজি সাহেবের জন্য হজের চতুর্থ যে ফরজ বা সর্বশেষ হজের যে ফরজ বা রুকন, তা হচ্ছে আস-সা'ইউ বাইনা সাফা ওয়াল মারওয়া, অর্থাৎ সাফা এবং মারওয়া এই পাহাড়দ্বয়ের মাঝে সাই করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মা আতামাল্লাহু হাজ্জাম রিম ওয়ালা উমরাতাহু, ওই মানুষটির হজও পূর্ণ হলো না এবং তার উমরাও পূর্ণ হলো না। লাম ইয়াতুফ বাইনা সাফা ওয়াল মারওয়া, যে মানুষটি সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে সাই করলো না। কতিপয় আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা উমিরনা বিত্তাওয়াফি বিল বাইত, হে আল্লাহর রাসূল, আমরা তো আল্লাহর ঘর তওয়াফের ব্যাপারে আদিষ্ট হয়েছি, ওয়ালাম নুকমার বিহি বাইনা সাফা ওয়াল মারওয়া, আমাদেরকে তো সাফা এবং মারওয়া তওয়াফ বা সাফা এবং মারওয়ার মধ্যে সাই করার জন্য আদেশ করা হয়নি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াতি কারিমা, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়া তাওয়াফা বিহিমা, এই আয়াতি কারিমা তিনি অবতীর্ণ করে বুঝালেন যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে সাফা এবং মারওয়া এই দুটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়া তাওয়াফা বিহিমা, অতএব যে মানুষটি হজ কিংবা ওমরা করবে তার জন্য দায়িত্ব হচ্ছে, তার উচিত হচ্ছে, তার মূল একটি কর্ম হচ্ছে যে তিনি এই সাফা এবং মারওয়ার মাঝে তওয়াব করবে, অর্থাৎ সাফা এবং মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাতবার তিনি প্রদক্ষিণ বা চক্কর দিবেন, একটি সাই অর্থাৎ সাতটি চক্কর তিনি আদায় করবেন। এভাবে একজন হাজি সাহেবকে হজের যে মূল চারটি কর্ম বা মূল যে ফরজ রয়েছে, চারটি যে আরকান রয়েছে, এই চারটি কর্মকে সম্পাদন করতে হবে বিশুদ্ধভাবে। এর কোনো একটি রোকন বা কর্ম যদি কোনো অবস্থাতে ছুটে যায়, সেটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তাহলে ওই হাজি সাহেবের হজ বাতিল ঘোষিত হবে। তাহলে আবার আমরা জেনে নেই যে হজের চারটি রোকন কি। এক নাম্বার হচ্ছে নিয়াতুল এহরাম, অর্থাৎ এহরামের নিয়াত করা। দুই নাম্বার হচ্ছে আল উকুফ বি আরাফা, নওয়ি জিলহাজ আরাফাতে অবস্থান করা। তিন নাম্বার হচ্ছে তওয়াফুল ইফাদা অথবা তওয়াফ জিয়ারা, হজের যে ফরজ বা হজের যে আবশ্যকীয় তওয়াফ রয়েছে সে তওয়াফ। চার নম্বরে হচ্ছে আস-সা'ইউ বাইনা সাফা ওয়াল মারওয়া, অর্থাৎ সাফা এবং মারওয়া এই পাহাড়দ্বয়ের মাঝে সাই করা, সাতবার চক্কর দেওয়া, প্রদক্ষিণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তার মেহমান হিসাবে নির্বাচন করেছেন তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ কর্মে প্রবেশ করার পূর্বেই হজের এই মূল রোকনগুলো সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করে এরকম একটি সুন্দর, এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত বিশুদ্ধভাবে করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ।